স্লিং মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ। স্লিং মেশিনের মূলত দুটি অংশ, মেশিনের উপরের অংশ, মেশিনের নিচের অংশ। মেশিনের উপরের অংশ টেবিল বা বডি। টেবিল বা বডি কাঠের তৈরি, এর উপর ফরমাইকা লাগানো থাকে, টেবিলের উপর সেলাই মেশিন থাকে, এছাড়া সেলাইয়ের জন্য অন্যান্য প্রয়োজনীয় জিনিস থাকে। থ্রেড স্ট্যান্ড, টেবিলের এক পাশে সোজাভাবে দাঁড়ানো পাইপটিকে থ্রেড স্ট্যান্ড বলে। থ্রেড স্ট্যান্ডে প্লেট আটকানো থাকে, থ্রেড প্লেট। থ্রেড স্ট্যান্ডের নিচের দিকে দুই তিনটি বাটির মতো অংশ থাকে, একে থ্রেড প্লেট বলে। এই প্লেটে সুতার রিল বা থ্রেড কোন রাখা হয়। একটি থ্রেড কোন থেকে সুতা ববিনে ভরার জন্য রিজার্ভ রাখা হয়, অন্য থ্রেড কোন থেকে থ্রেড নিডলে যায়। থ্রেড কোন, গার্মেন্টস সেলাই মেশিনে ব্যবহৃত সুতার বান্ডিলকে থ্রেড কোন বলে। মেশিন হেড, সেলাই মেশিনের মাথার দিকের অংশকে হেড বলে। এই অংশে মেশিনের নিডল বার, ফিড বার, নিডল ইত্যাদি থাকে। হেড কভার, মেশিন হেড তিন স্ক্রুযুক্ত একটি কভার বা ঢাকনা দিয়ে আটকানো থাকে। এর কাজ হল মেশিনের ফিড বার ও নিডল বারকে ঢেকে রক্ষা করা। ফিড বার ও নিডল বারকে অ্যাডজাস্ট বা মেরামতের সময় এই ঢাকনা খুলে কাজ করতে হয়। নিডল বা সুই, সেলাই মেশিনের দরকারি একটি অংশ হল নিডল। নিডল মেশিনের নিচের অংশে থাকে। নিডলের কাজ হল সুতার সাহায্যে কাপড়ে সেলাই করা। নিডল যে বারের সঙ্গে লাগানো থাকে তাকে নিডল বার বলে। সেলাইয়ের সময় এটি উঠানামা করে। ফিডবার, এটি মেশিন হেডের নিচে নিডল বারের পাশে থাকে। ফিডবারের সঙ্গে প্রয়োজন মতো যে কোনো গাইড লাগিয়ে সেলাই করা যায়। প্রেশার ফিট, প্রেশার ফিট মেশিন হেডের নিচের দিকে ফিডবারের সঙ্গে লাগানো থাকে। এর কাজ হল ফেব্রিক বা কাপড়কে চেপে রাখা। সেলাই করার আগে ফেব্রিক নিডলের নিচে দেওয়ার সময় নি লিফটার বা হ্যান্ড লিফটারের সাহায্যে প্রেশার ফিট উপরে তোলা হয়। সেলাই করার সময় প্রেশার ফিট নামাতে হয়। গাইড, সেলাই সোজা ও সুন্দর করার জন্য গাইড ব্যবহার করা হয়। এছাড়া অল্প সময়ে বেশি প্রোডাকশনের জন্যও এটি ব্যবহৃত হয়। গাইড বিভিন্ন মাপের হয়, যেমন 1/4, 1/8, 1/16, 1/32 ইত্যাদি। ফিড ডক বা দাঁত, ফিড ডক বা দাঁত নিডলের নিচে থাকে। এর কাজ হল কাপড়কে আটকে রাখা ও সামনের দিকে এগিয়ে দেয়া। মেশিন হুইল, মেশিনের উপরের অংশে একেবারে ডান দিকের চাকাটি হল মেশিন হুইল। পোশাকের শেষ অংশে সেলাই শেষ করার আগে মেশিন ব্রেক করতে হয়, তারপর আস্তে আস্তে ঘুরিয়ে শেষ অংশের বাকি সেলাই দেওয়া হয়। অনেক সময় মেশিনের কার্যক্রম বা কোনো অ্যাডজাস্টমেন্ট দরকার আছে কিনা দেখতে হয়, এ সময় মেশিন হুইলকে হাতে ঘুরিয়ে সেট করতে হয়। ববিন ওয়াইন্ডার, ববিনে সুতা ভরার জন্য যে অংশ থাকে তাকে ববিন ওয়াইন্ডার বলে। এটি মেশিনের ডান পাশে থাকে। ববিন ওয়াইন্ডারে খালি ববিন লাগিয়ে সুতা ভরে রাখা হয়, একে স্পেয়ার ববিন বলা হয়। মেশিনে সেলাইয়ের কাজ করার সময় এক পর্যায়ে যখন মেশিনের ভিতরের ববিনের সুতা শেষ হয়ে যায়, তখন তাৎক্ষণিকভাবে স্পেয়ার ববিনটি লাগিয়ে সেলাই কাজ সচল রাখা হয়। আই স্ট্যান্ড, মেশিনের উপরে মাঝামাঝি জায়গায় এই স্ট্যান্ডটি থাকে। থ্রেড প্লেট ও থ্রেড স্ট্যান্ড থেকে আসা সুতা এর ভিতর দিয়ে নিতে হয়। এটি প্রথম অবস্থায় থ্রেডের স্পিড বা গতি নিয়ন্ত্রণ করে। বডি কভার, মেশিনের পেছনের অংশে বডি কভার বা ঢাকনা থাকে। ঢাকনার কারণে মেশিন চালু অবস্থায় তেল ছিটকে বাইরে যায় না। বডি কভার আটটি স্ক্রু দিয়ে মেশিনের সঙ্গে আটকানো থাকে। থ্রেড টেনশনার, এই অংশটি মেশিন হেডের কাছে অপারেটরের দিকে থাকে। এটি সুতাকে নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণের উপর সেলাইয়ের ভালো মন্দ নির্ভর করে। হ্যান্ড লিফটার, এই অংশটি মেশিনের পেছনের দিকে লাগানো থাকে। হ্যান্ড লিফটারের কাজ হল প্রেশার ফিটকে উঠানামা করানো।
কাজটি হাতের সাহায্যে করা হয় বলে একে হ্যান্ড লিফটার বলা হয়। স্টিচিং রেগুলেটর, এটি মেশিনের সামনে অপারেটরের ডান দিকে থাকে। এর কাজ হল স্টিচিং বা সেলাইয়ের মাপকে ছোট বড় করা, অর্থাৎ প্রতি ইঞ্চিতে সেলাই 8টি, 10টি, 12টি এভাবে কমানো বা বাড়ানো যায়। ব্যাকস্টিচ হ্যান্ড লিভার, এটি মেশিনের স্টিচিং রেগুলেটরের ঠিক নিচে থাকে। এটি চাপলে পেছনের দিকে সেলাই হয়। পোশাক সেলাইয়ের শুরুতে ও শেষে ব্যাকস্টিচ দেওয়ার কাজে এটি ব্যবহার করা হয়। এতে পোশাকের সে জায়গাটি মজবুত হয়। ওয়েল ইন্ডিকেটিং গ্লাস, এটি মেশিনের বডির উপরে থাকে। এটি কাচের তৈরি, দেখতে চোখের মতো। মেশিনে তেল আছে কিনা, তেল ঠিক মতো ছড়াচ্ছে কিনা তা এ দিয়ে বোঝা যায়। নিডল প্লেট, এটি নিডলের নিচে বা প্রেশার ফিটের নিচে থাকে। এটি দুই নাটযুক্ত একটি ঢাকনা। নিডল প্লেট ফিড ডগ বা দাঁতকে ঢেকে রাখে। সেলাই করার সময় নিডল প্লেট কাপড়কে মসৃণভাবে সামনের দিকে নিতে সাহায্য করে। থ্রেড টেক আপ লিভার, এটি সেলাই মেশিনের ছোট একটি অংশ। এটি মেশিনের হেডের উপর অপারেটরের দিকে থাকে। এটি উঠানামা করে সেলাইয়ের সুতাকে বের হতে সাহায্য করে। লিভার কভার, থ্রেড টেক আপ লিভার একটি স্টিলের মোটা পাত দিয়ে ঢাকা থাকে। একে থ্রেড টেক আপ লিভার বলা হয়। এটি অপারেটরের মাথা বা হাতকে আঘাত থেকে রক্ষা করে। টুল স্ট্রে বা ওপেন ড্রয়ার, মেশিনের টেবিলের উপর ঢাকনা ছাড়া একটি ড্রয়ার বা ওপেন ড্রয়ার থাকে। এখানে মার্কিং, চক, কাটার, নিডল, গাইড প্রেশার, ফিট ইত্যাদি রাখা হয়। মেশিনের বেল্ট, বেল্ট রাবারের বা চামড়ার হয়ে থাকে। এটি মোটরের ক্লাচ হুইল বা মেশিনের ডান দিকের চাকা বা হুইলের সঙ্গে যুক্ত থাকে। ফলে মোটরের ক্লাচ হুইল ঘুরলে বেল্টের মাধ্যমে মেশিনের হুইল ঘুরতে থাকে। বেল্ট কভার, মেশিনের বেল্টের উপর দিয়ে বডির সঙ্গে থাকা আবরণটি হল বেল্ট কভার। এটি স্টিল বা প্লাস্টিক দিয়ে তৈরি হয়। এটি সেলাইয়ের সময় কাপড়কে বেল্টে পেঁচিয়ে যাওয়া থেকে রক্ষা করে। পাদানি বা প্যাডেল, মেশিনে পা রাখার জায়গাকে বলা হয় প্যাডেল বা পাদানি। প্যাডেলে দুই পা রেখে সামনে চাপ দিলে মেশিন চলবে, সেলাই হতে থাকবে, আর পেছনে চাপ দিলে মেশিন বন্ধ হবে। প্যাডেল একই সঙ্গে অ্যাক্সেলেটর ও ব্রেকের কাজ করে। ক্লাচ মোটর, সেলাই মেশিনে সাধারণত ক্লাচ মোটর ব্যবহৃত হয়। মোটরের ক্লাচ হুইলের সাহায্যে বেল্টের মাধ্যমে মেশিন ঘুরে। ক্লাচ মোটর অন্যান্য মোটরের মতো সুইচ অন করলেই চালু হয় না, শুধুমাত্র মোটর ও ফ্রি হুইল ঘুরে। সুইচ অন করার পর অপারেটরের পাদানিতে চাপ দিলে ক্লাচ হুইল ঘুরবে, সেই সঙ্গে মেশিন চালু হবে। মেশিনের নিচের অংশ টেবিল স্ট্যান্ড, টেবিল স্ট্যান্ডটি টেবিল, সেলাই মেশিন ও থ্রেড স্ট্যান্ডের ভার বহন করে। মেশিন মোটর, এটি সেলাই মেশিনের মূল অংশ। এটু চালু করলেই সেলাই কাজ করা যাবে। মোটর চালু করে ক্লাচ চেপে দিলে মেশিনের সুই উঠানামা করে এবং সেলাইয়ের কাজ সম্পন্ন হয়। মোটর হুইল, মেশিনের মোটরের সঙ্গে ফিট করা গোল চাকার মতো অংশকে মোটর হুইল বলা হয়। মোটর হুইলের কাজ হল প্যাডেল চেপে মোটরের ক্লাচ হুইল চালু করা। হুইল কভার, মেশিনের হুইল ঢেকে রাখার জন্য যে ঢাকনা থাকে তাকে হুইল কভার বলে। নি লিফটার, মেশিনের নিচে ডান হাঁটুর সঙ্গে নি লিফটার লেগে থাকে। এটি দেখতে কালো রঙের গোল চাকার মতো। একে ডান পায়ের হাঁটু দিয়ে ডানে চাপলে প্রেশার ফিট উপরে উঠে। এ সময় প্রেশার ফিটের নিচে কাপড় দিতে হয়, আর হাঁটুর চাপ ছেড়ে দিলে প্রেশার ফিট নিচে নামে, তখন সেলাইয়ের কাজ শুরু হয়। অন অফ সুইচ, মেশিনের নিচে ডান দিকে দুইটি পুশ বাটন সুইচ থাকে, একটি লাল ও অপরটি সবুজ রঙের বাটন। মেশিন অন করতে সবুজ এবং অফ করতে লাল বাটন চাপতে হয়। এবার পুরো প্রক্রিয়াটি আবার দেখুন। সুইং মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ, সুইং মেশিনের মূলত দুটি অংশ, মেশিনের উপরের অংশ, মেশিনের নিচের অংশ।
মেশিনের উপরের অংশ, টেবিল বা বডি। টেবিল বা বডি কাঠের তৈরি, এর উপর ফরমাইকা লাগানো থাকে, টেবিলের উপর সেলাই মেশিন থাকে, এছাড়া সেলাইয়ের জন্য অন্যান্য প্রয়োজনীয় জিনিস থাকে। থ্রেড স্ট্যান্ড, টেবিলের এক পাশে সোজাভাবে দাঁড়ানো পাইপটিকে থ্রেড স্ট্যান্ড বলে। থ্রেড স্ট্যান্ডে প্লেট আটকানো থাকে, থ্রেড প্লেট। থ্রেড স্ট্যান্ডের নিচের দিকে দুই তিনটি বাটির মতো অংশ থাকে, একে থ্রেড প্লেট বলে। এই প্লেটে সুতার রিল বা থ্রেড কোন রাখা হয়। একটি থ্রেড কোন থেকে সুতা ববিনে ভরার জন্য রিজার্ভ রাখা হয়, অন্য থ্রেড কোন থেকে থ্রেড নিডলে যায়। থ্রেড কোন, গার্মেন্টস সেলাই মেশিনে ব্যবহৃত সুতার বান্ডিলকে থ্রেড কোন বলে। মেশিন হেড, সেলাই মেশিনের মাথার দিকের অংশকে হেড বলে। এই অংশে মেশিনের নিডল বার, ফিড বার, নিডল ইত্যাদি থাকে। হেড কভার, মেশিন হেড তিন স্ক্রুযুক্ত একটি কভার বা ঢাকনা দিয়ে আটকানো থাকে। এর কাজ হল মেশিনের ফিড বার ও নিডল বারকে ঢেকে রক্ষা করা। ফিড বার ও নিডল বারকে অ্যাডজাস্ট বা মেরামতের সময় এই ঢাকনা খুলে কাজ করতে হয়। নিডল বা সুই, সেলাই মেশিনের দরকারি একটি অংশ হল নিডল। নিডল মেশিনের নিচের অংশে থাকে। নিডলের কাজ হল সুতার সাহায্যে কাপড়ে সেলাই করা। নিডল যে বারের সঙ্গে লাগানো থাকে তাকে নিডল বার বলে। সেলাইয়ের সময় এটি উঠানামা করে। ফিড বার, এটি মেশিন হেডের নিচে নিডল বারের পাশে থাকে। ফিড বারের সঙ্গে প্রয়োজন মতো যে কোনো গাইড লাগিয়ে সেলাই করা যায়। প্রেশার ফিট, প্রেশার ফিট মেশিন হেডের নিচের দিকে ফিড বারের সঙ্গে লাগানো থাকে। এর কাজ হলো ফেব্রিক বা কাপড়কে চেপে রাখা। সেলাই করার আগে ফেব্রিক নিডলের নিচে দেওয়ার সময় নি লিফটার বা হ্যান্ড লিফটারের সাহায্যে প্রেশার ফিট উপরে তোলা হয়। সেলাই করার সময় প্রেশার ফিট নামাতে হয়। গাইড, সেলাই সোজা ও সুন্দর করার জন্য গাইড ব্যবহার করা হয়। এছাড়া অল্প সময়ে বেশি প্রোডাকশনের জন্যও এটি ব্যবহৃত হয়। গাইড বিভিন্ন মাপের হয়, যেমন 1/4, 1/8, 1/16, 1/32 ইত্যাদি। ফিড ডক বা দাঁত, ফিড ডক বা দাঁত নিডলের নিচে থাকে। এর কাজ হল কাপড়কে আটকে রাখা ও সামনের দিকে এগিয়ে দেয়া। মেশিন হুইল, মেশিনের উপরের অংশে একেবারে ডান দিকের চাকাটি হলো মেশিন হুইল। পোশাকের শেষ অংশে সেলাই শেষ করার আগে মেশিন ব্রেক করতে হয়, তারপর আস্তে আস্তে ঘুরিয়ে শেষ অংশের বাকি সেলাই দেয়া হয়। অনেক সময় মেশিনের কার্যক্রম বা কোনো অ্যাডজাস্টমেন্ট দরকার আছে কিনা দেখতে হয়, এ সময় মেশিন হুইলকে হাতে ঘুরিয়ে সেট করতে হয়। ববিন ওয়াইন্ডার, ববিনে সুতা ভরার জন্য যে অংশ থাকে তাকে ববিন ওয়াইন্ডার বলে। এটি মেশিনের ডান পাশে থাকে। ববিন ওয়াইন্ডারে খালি ববিন লাগিয়ে সুতা ভরে রাখা হয়, একে স্পেয়ার ববিন বলা হয়। মেশিনে সেলাইয়ের কাজ করার সময় এক পর্যায়ে যখন মেশিনের ভিতরের ববিনের সুতা শেষ হয়ে যায়, তখন তাৎক্ষণিকভাবে স্পেয়ার ববিনটি লাগিয়ে সেলাই কাজ সচল রাখা হয়। আই স্ট্যান্ড, মেশিনের উপরে মাঝামাঝি জায়গায় এই স্ট্যান্ডটি থাকে। থ্রেড প্লেট ও থ্রেড স্ট্যান্ড থেকে আসা সুতা এর ভিতর দিয়ে নিতে হয়। এটি প্রথম অবস্থায় থ্রেডের স্পিড বা গতি নিয়ন্ত্রণ করে। বডি কভার, মেশিনের পেছনের অংশে বডি কভার বা ঢাকনা থাকে। ঢাকনার কারণে মেশিন চালু অবস্থায় তেল ছিটকে বাইরে যায় না। বডি কভার 8টি স্ক্রু দিয়ে মেশিনের সঙ্গে আটকানো থাকে। থ্রেড টেনশনার, এই অংশটি মেশিন হেডের কাছে অপারেটরের দিকে থাকে। এটি সুতাকে নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণের উপর সেলাইয়ের ভালো মন্দ নির্ভর করে। হ্যান্ড লিফটার, এই অংশটি মেশিনের পেছনের দিকে লাগানো থাকে। হ্যান্ড লিফটারের কাজ হল প্রেশার ফিটকে উঠানামা করানো। কাজটি হাতের সাহায্যে করা হয় বলে একে হ্যান্ড লিফটার বলা হয়। স্টিচিং রেগুলেটর, এটি মেশিনের সামনে অপারেটরের ডান দিকে থাকে। এর কাজ হল স্টিচিং বা সেলাইয়ের মাপকে ছোট বড় করা, অর্থাৎ
প্রতি ইঞ্চিতে সেলাই 8টি, 10টি, 12টি এভাবে কমানো বা বাড়ানো যায়। ব্যাকস্টিচ হ্যান্ড লিভার, এটি মেশিনের স্টিচিং রেগুলেটরের ঠিক নিচে থাকে। এটি চাপলে পেছনের দিকে সেলাই হয়। পোশাক সেলাইয়ের শুরুতে ও শেষে ব্যাকস্টিচ দেওয়ার কাজে এটি ব্যবহার করা হয়। এতে পোশাকের সে জায়গাটি মজবুত হয়। ওয়েল ইন্ডিকেটিং গ্লাস, এটি মেশিনের বডির উপরে থাকে। এটি কাচের তৈরি, দেখতে চোখের মতো। মেশিনে তেল আছে কিনা, তেল ঠিক মতো ছড়াচ্ছে কিনা তা এ দিয়ে বোঝা যায়। নিডল প্লেট, এটি নিডলের নিচে বা প্রেশার ফিটের নিচে থাকে। এটি দুই নাটযুক্ত একটি ঢাকনা। নিডল প্লেট ফিড ডগ বা দাঁতকে ঢেকে রাখে। সেলাই করার সময় নিডল প্লেট কাপড়কে মসৃণভাবে সামনের দিকে নিতে সাহায্য করে। থ্রেড টেক আপ লিভার, এটি সেলাই মেশিনের ছোট একটি অংশ। এটি মেশিনের হেডের উপর অপারেটরের দিকে থাকে। এটি উঠানামা করে সেলাইয়ের সুতাকে বের হতে সাহায্য করে। লিভার কভার, থ্রেড টেক আপ লিভার একটি স্টিলের মোটা পাত দিয়ে ঢাকা থাকে। একে থ্রেড টেক আপ লিভার বলা হয়। এটি অপারেটরের মাথা বা হাতকে আঘাত থেকে রক্ষা করে। টুলস ট্রে বা ওপেন ড্রয়ার, মেশিনের টেবিলের উপর ঢাকনা ছাড়া একটি ড্রয়ার বা ওপেন ড্রয়ার থাকে। এখানে মার্কিং, চক, কাটার, নিডল, গাইড প্রেশার, ফিট ইত্যাদি রাখা হয়। মেশিনের বেল্ট, বেল্ট রাবারের বা চামড়ার হয়ে থাকে। এটি মোটরের ক্লাচ হুইল বা মেশিনের ডান দিকের চাকা বা হুইলের সঙ্গে যুক্ত থাকে। ফলে মোটরের ক্লাচ হুইল ঘুরলে বেল্টের মাধ্যমে মেশিনের হুইল ঘুরতে থাকে। বেল্ট কভার, মেশিনের বেল্টের উপর দিয়ে বডির সঙ্গে থাকা আবরণটি হল বেল্ট কভার। এটি স্টিল বা প্লাস্টিক দিয়ে তৈরি হয়। এটি সেলাইয়ের সময় কাপড়কে বেল্টে পেঁচিয়ে যাওয়া থেকে রক্ষা করে। পাদানি বা প্যাডেল, মেশিনে পা রাখার জায়গাকে বলা হয় প্যাডেল বা পাদানি। প্যাডেলে দুই পা রেখে সামনে চাপ দিলে মেশিন চলবে, সেলাই হতে থাকবে, আর পেছনে চাপ দিলে মেশিন বন্ধ হবে। প্যাডেল একই সঙ্গে অ্যাক্সেলেটর ও ব্রেকের কাজ করে। ক্লাচ মোটর, সেলাই মেশিনে সাধারণত ক্লাচ মোটর ব্যবহৃত হয়। মোটরের ক্লাচ হুইলের সাহায্যে বেল্টের মাধ্যমে মেশিন ঘুরে। ক্লাচ মোটর অন্যান্য মোটরের মতো সুইচ অন করলেই চালু হয় না, শুধুমাত্র মোটর ও ফ্রি হুইল ঘুরে। সুইচ অন করার পর অপারেটরের পাদানিতে চাপ দিলে ক্লাচ হুইল ঘুরবে, সেই সঙ্গে মেশিন চালু হবে। মেশিনের নিচের অংশ, টেবিল স্ট্যান্ড, টেবিল স্ট্যান্ডটি টেবিল, সেলাই মেশিন ও থ্রেড স্ট্যান্ডের ভার বহন করে। মেশিন মোটর, এটি সেলাই মেশিনের মূল অংশ। এটু চালু করলেই সেলাই কাজ করা যাবে। মোটর চালু করে ক্লাচ চেপে দিলে মেশিনের সুই উঠানামা করে এবং সেলাইয়ের কাজ সম্পন্ন হয়। মোটর হুইল, মেশিনের মোটরের সঙ্গে ফিট করা গোল চাকার মতো অংশকে মোটর হুইল বলা হয়। মোটর হুইলের কাজ হল প্যাডেল চেপে মোটরের ক্লাচ হুইল চালু করা। হুইল কভার, মেশিনের হুইল ঢেকে রাখার জন্য যে ঢাকনা থাকে তাকে হুইল কভার বলে। নি লিফটার, মেশিনের নিচে ডান হাঁটুর সঙ্গে নি লিফটার লেগে থাকে। এটি দেখতে কালো রঙের গোল চাকার মতো। একে ডান পায়ের হাঁটু দিয়ে ডানে চাপলে প্রেশার ফিট উপরে ওঠে। এ সময় প্রেশার ফিটের নিচে কাপড় দিতে হয়, আর হাঁটুর চাপ ছেড়ে দিলে প্রেশার ফিট নিচে নামে, তখন সেলাইয়ের কাজ শুরু হয়। অন অফ সুইচ, মেশিনের নিচে ডান দিকে দুইটি পুশ বাটন সুইচ থাকে, একটি লাল ও অপরটি সবুজ রঙের বাটন। মেশিন অন করতে সবুজ এবং অফ করতে লাল বাটন চাপতে হয়।